জলে থাকে মাছ, গাছে থাকে পাখি, ছেলেবেলা থেকেই এই প্রবাদ আমরা জেনে এসেছি প্রত্যেকে। মাছ যে জলে থাকবে এটাই তো স্বাভাবিক। তবে আজ আমরা এমন এক অদ্ভুত মাছ সম্পর্কে জানব যে জল এবং স্থল দুটো জায়গাতেই থাকতে পারে। আমাদের এই পৃথিবীর অপার এক বিস্ময় মার্স কিপার ফিশ। বিরল প্রজাতির মাছেদের মধ্যে অন্যতম হলো মার্স কিপার। তবে এরা জলের থেকে বেশি ডাঙাতেই থাকতে পছন্দ করে। জল ছাড়া অনেকক্ষণ টিকে থাকতে পারে তারা। এই মাছের ত্বকে রয়েছে অক্সিজেন গ্রহণ করার বিস্ময়কর বৈশিষ্ট্য। জল থেকে বেরিয়ে শুষ্ক অঞ্চলে গেলে তারা তাদের শরীরের এক বিশেষ ক্ষমতা দিয়ে জল ধরে রাখতে পারে। এই জল দিয়েই তারা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। তবে জল এবং স্থল দুই জায়গাতেই এই মাছ সচ্ছলভাবে চলাফেরা করতে পারে, কারণ এদের এক বিশেষ ধরনের পাখনা দেখতে পাওয়া যায়। বুকের কাছে এই বিশেষ ধরনের পাখনাকে এরা পা হিসেবে ব্যবহার করে। এরা মূলত মিষ্টি জলের মাছ। জোয়ার ভাটা সমৃদ্ধ অঞ্চল এই মাছের প্রধান আবাসস্থল। ক্রান্তীয় উপক্রান্তীয় মেরু অঞ্চলের মধ্যবর্তী এলাকাতে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চল, আফ্রিকার আটলান্টিক মহাসাগরের তীরে এদের দেখতে পাওয়া যায় বিপুলভাবে। ভাটার সময় সমুদ্রের জল যখন অনেকটা নিচে নেমে যায়, সেই সময় টিকে থাকার জন্য তারা অভিযোজন ঘটায়। ডাঙাতে খাদ্য গ্রহণ, শিশুদের বাসস্থান রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ এরা করে থাকে। তবে ডাঙায় তাদের দৃষ্টিশক্তি বেশ সচ্ছল। তুলনামূলকভাবে জলে এরা সেইভাবে দেখতে পায় না। এই মাছের চোখগুলো মাথার ওপরের দিকে একটু উঁচু অংশে দেখতে পাওয়া যায়। দূর থেকে দেখলে অনেকটা ব্যাঙের চোখের মতন দেখতে লাগে। তাদের চোখগুলোকে তারা 360 ডিগ্রি কোণে ঘোরাতে পারে। এমনকি মাটির কাছাকাছি থাকা নিচু গাছগুলোতেও উঠতে পারে এই মাছ। মাটি থেকে লাফ দিয়ে প্রায় 2 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে মার্স কিপার। হাঁটার সময় এদের ত্বকের জল যখন একেবারে নেমে যায়, তখন নিজেদের তাপমাত্রা ধরে রাখার জন্য এরা কাদা মাটিতে বসবাস করে। তবে এই মাছগুলো বেশ পরিশ্রমী স্বভাবের হয়। স্ত্রীদের তুলনায় পুরুষেরা বেশি পরিশ্রম করে। তবে প্রয়োজনের সময় এই মাছের গায়ে উজ্জ্বল নীল বিন্দুর সৃষ্টি হয়। এই মাছ লম্বায় 12 ইঞ্চি পর্যন্ত হতে পারে। মার্সকিপার মাছ ছোট ছোট কাঁকড়া এবং অন্যান্য পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। প্রকৃতির এক অপার আশ্চর্য হলো এই মার্সকিপার ফিশ।